हेलो हेलो जी, आसुनी तुमरा ना नाई हेलो के नाम की नाम স্যার, তোমার? হ্যাঁ ছয়জন প্রেজেন্ট আছি। ওজন আছে মাত্র 9 জন। কিন্তু কতদিনের ডিটেন আছে, এটা বড় হয়েছে নি নাকি বড় হয় নাই? টিটানাস পড়া হয়েছে কিনা কতদিন? একটা স্যার হয়েছে কিছু বর্ষ তো। আজকে আমরা হেপাটাইটিস বি নিয়ে আলোচনা করবো। হেপাটাইটিস প্রথম হইলো হেপাটাইটিস, মানে হেপাটাইটিস টা হোয়াট ইজ হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। প্রথম জানতে হবে আমাদের হোয়াট ইজ ভাইরাল হেপাটাইটিস। তাহলে ভাইরাল হেপাটাইটিস কি? ইনফেকশন অফ দি লিভার কজড বাই ওয়ান অর আদার অফ দি স্পেসিফিক হেপাটাইটিস ভাইরাসেস। ভাইরাল হেপাটাইটিস যদি কেউ বলে যে হোয়াট ইজ ভাইরাল হেপাটাইটিস, ইট মে বি ডিফাইন্ড অ্যাজ ইনফেকশন অফ দি লিভার কজড বাই ওয়ান অর আদার অফ দি স্পেসিফিক হেপাটাইটিস ভাইরাসেস, নেমলি হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস এফ, এই এইভাবে আরো অনেকগুলি ভাইরাস আছে। তাহলে কি স্পেসিফিক হেপাটাইটিস ভাইরাস দ্বারা যদি লিভারের ইনফেকশন হয়, এটা একটা এক 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 অথবা একাধিক ভাইরাস হতে পারে। তাহলে ভাইরাল হেপাটাইটিস মে বি ডিফাইন্ড অ্যাজ ইনফেকশন অফ দি লিভার কজ বাই ওয়ান অর আদার অফ দি স্পেসিফিক হেপাটাইটিস ভাইরাসেস, নেমলি হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই অ্যান্ড হেপাটাইটিস এফ ভাইরাসেস। তাহলে এরপরে প্রশ্নটা আসতেছে যে ভাইরাল হেপাটাইটিস এর ভাইরাস গুলির কি কি নাম নাম কিন্তু এখানে দেওয়া হয়ে গেল, ঠিক আছে? তো একটা হলো হেপাটাইটিস এ, একটা হলো হেপাটাইটিস বি, একটা হলো হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস এফ, যেটা এটার আরেক নাম হইলো নন এ, নন বি, নন সি। নন এ, নন বি, নন সি তোমাদের বইয়ের মধ্যে কিভাবে আছে? এভাবে আছে না অন্যভাবে আছে? কিভাবে আছে? হ্যাঁ তোমাদের বই কি এইভাবে লেখছে না? কিছু যদি মনে না থাকে তাহলে হলো হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইনফেকশন অফ দি লিভার কজ বাই ওয়ান অর আদার অফ দি স্পেসিফিক হেপাটাইটিস ভাইরাসেস। একটু বললেও কিন্তু আনসার তোমার ধরে না হবে 80% হয়ে গেছে। তারপরে ভাইরাস গুলির নাম জিজ্ঞাসা করলে বাকিগুলি বলতে পারো, এ, বি, সি, ডি, ই এবং এফ। এফটার নাম হইলো নন এ, নন বি, নন সি। তাহলে গেল আমি জানলাম ভাইরাল হেপাটাইটিস। এখন ভাইরাল হেপাটাইটিস এর মধ্যে আমরা প্রথমে হেপাটাইটিস বিটা করবো, তারপরে হেপাটাইটিস এ করবো। হেপাটাইটিস বিটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এটি আমাদেরকে আগে করতে হবে। সংক্ষেপে কিছু কথা মনে রাখো, খাতার মধ্যে লিখে রাখতে পারো। এটার অকারেন্সটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর যে কোনো স্থানে এই রোগটা খুঁজলে পাওয়া যাবে, হেপাটাইটিস বি। এটার আরেক নাম হইলো সেরাম হেপাটাইটিস, অ্যানাদার নেম ই সেরাম হেপাটাইটিস। তাইলে আমরা এই হেপাটাইটিস বি অ্যানাদার নেম ই সেরাম হেপাটাইটিস। ইট ইজ এন অ্যাকিউট সিস্টেমিক ইনফেকশন উইথ মেজর প্যাথোলজি ইন দ্য লিভার কজড বাই হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্ড ট্রান্সমিটেড ইউজুয়ালি বাই দি প্যারেন্টারাল রুট। তাহলে এটার অকারেন্স হলো ওয়ার্ল্ড ওয়াইড, পজিটিভ এজেন্টটা কি? হেপাটাইটিস বি ভাইরাস। এটা রিজার্ভার করা, এই সংক্ষেপে পয়েন্ট গুলো একটু নোট করে রাখতে হবে। অকারেন্স হলো ওয়ার্ল্ড ওয়াইড, পজিটিভ এজেন্ট হলো হেপাটাইটিস বি ভাইরাস, রিজার্ভার করা হিউম্যান, হিউম্যান রিজার্ভার। এর মধ্যে বোথ পেশেন্টস এন্ড দি ক্যারিয়ার্স, এটা ছোট করে লিখে রাখতে পারো। এই পয়েন্ট গুলো লিখে রাখো, এই পয়েন্ট গুলো লিখলে আর ভিতরে এত বেশি ঘাটাঘাটির দরকার হবে না। এবার ট্রান্সমিশনটা কিভাবে হয়? ট্রান্সমিশন হইলো প্যারেন্টাল রুট, এক নম্বর। দুই নম্বর হইলো ভার্টিক্যাল ট্রান্সমিশন,
তিন নম্বর হলো ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট, ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট তিনটা। তাহলে ট্রান্সমিশনটা হলো তিন প্রকার, প্যারেন্টাল, ভার্টিক্যাল, ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট। এই পর্যন্ত লেখা হয়েছে? এই পর্যন্ত হয়েছে কিনা? জয় মজুমদার, জয় মজুমদার, জয় মজুমদার, কি অবস্থা? জি স্যার ভালো ভালো। করোনা জয় করছো না কোনটা? নাম তো ভালো জয় করে রাখছো আগে, ঠিক আছে, এখন পরীক্ষা জয় করলেই হয়। তাহলে ট্রান্সমিশন হয় কয় ভাবে? একটা হলো প্যারেন্টাল রুট, একটা হলো ভার্টিক্যাল রুট, মানে মাদার টু ফিটার্স, একটা হলো ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট, বিশেষ করে হোমোসেক্সুয়াল যারা তাদের মধ্যে এই ধরনের হইতে পারে। ইনফেক্টিভ মেটেরিয়ালটা কি 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 ইনফেক্টিভ মেটেরিয়াল আছে খুব সংক্ষেপে এটা লিখে রাখতে পারো, তাহলে পরীক্ষার সময় রিভিউ করতে সুবিধা হইব। ইনফেক্টিভ মেটেরিয়াল এর মধ্যে এক নম্বর হলো লেখো ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস, ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস, ঠিক আছে তো? দুই নম্বর হলো বডি ফ্লুইডস সাচ অ্যাজ সালাইভা, সিমেন এন্ড ভেজিনাল সিক্রেশনস, সালাইভা, সিমেন এন্ড ভেজিনাল সিক্রেশনস। এগুলো হলো কি? এগুলো হলো ইনফেক্টিভ মেটেরিয়াল যেটার মাধ্যমে ইনফেকশনটা মানে ভাইরাসটা স্প্রেড করে। ট্রান্সমিশনের রুট হলো প্যারেন্টাল, ভার্টিক্যাল, ক্লোজ পার্সোনাল কন্ট্যাক্ট। আর ইনফেক্টিভ মেটেরিয়ালটা থাকে কিসের মধ্যে? ব্লাড এবং ব্লাড প্রোডাক্ট, বডি ফ্লুইডস, সালাইভা, আদার বডি ফ্লুইডস, এর মধ্যে কি কি? সালাইভা, সিমেন এন্ড ভেজিনাল সিক্রেশন। তাহলে পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, এই ভাইরাসটা ব্লাডের মধ্যে থাকে ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড, পরে মান্থ বিফোর জন্ডিস, জন্ডিস অ্যাপিয়ার করার এক মাস পূর্বে থেকে এই ভাইরাসটা কিসের মধ্যে থাকে? ব্লাডের মধ্যে থাকে। তারপরে আর কি হইতে পারে? পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি ইজ ইউজুয়ালি সেভারেল মান্থস, অকেশনালি ইয়ার্স ইন ক্রনিক ক্যারিয়ার্স, আনটিল ডিসঅ্যাপিয়ারেন্স অফ দি এইচবিএস এজি অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ সার্ভিস অ্যান্টিবডি। কথা খেয়াল রাখো, কিন্তু এটা কতদিন পর্যন্ত এভাবে ইনফেক্টিভ থাকবে? সেভারাল মান্থস অর ইয়ার্স, ইভেন ইয়ার্স, কয়েক মাস এবং কয়েক বছর থাকতে পারে। কাদের মধ্যে? যারা ক্রনিক ক্যারিয়ার অথবা যারা পেশেন্ট তাদের মধ্যে যতদিন পর্যন্ত সার্ফেস অ্যান্টিজেন, আমরা পরে আসতেছি অ্যান্টিজেন এর মধ্যে, এইচবিএস এজিজেড, এটা হলো সার্ফেস অ্যান্টিজেন। এই সার্ফেস অ্যান্টিজেনটা যতদিন পর্যন্ত ডিসঅ্যাপিয়ার না করে এতদিন পর্যন্ত এটা কমিউনিকেবল থাকে। এবং আরেকটা কি হইতে পারে? যতদিন পর্যন্ত সার্ফেস অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি অ্যান্টি এইচবিএস এজি অ্যান্টিবডিটা অ্যাপিয়ার না করে, তাহলে এটা কমিউনিকেবল কতদিন? মান্থস অর ইয়ার্স, সেভারেল মান্থস এন্ড ইয়ার্স। ও কন্ডিশনটা কি? ক্রনিক ক্যারিয়ারদের মধ্যে সেভারেল মান্থস এন্ড ইয়ার, আর যারা পেশেন্ট তাদের মধ্যে যতদিন পর্যন্ত সার্ফেস অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে ততদিন পর্যন্ত, অথবা সার্ফেস অ্যান্টিজেনের এগেনস্টে যতদিন পর্যন্ত অ্যান্টিবডি ডেভেলপ না এতদিন পর্যন্ত এটা কিন্তু প্রেজেন্ট থাকে, এটা কমিউনিকেবল থাকে। তাহলে এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, ইনফেক্টিভ মেটেরিয়ালটা কি এবং পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি কি। এখন আমরা দেখি যে এটার মোড অফ ট্রান্সমিশনের মধ্যে আর একটু ডিটেল যদি আমরা পরীক্ষার সময় সামান্য তোমাদেরকে কিন্তু আমি লিখে দিলাম, আর পরীক্ষার সময় যদি ডিটেল বলতে পারে তখন এক নম্বর বললাম প্যারেন্টাল রুট, দুই নম্বর ভার্টিক্যাল ট্রান্সমিশন, তিন নম্বর হলো সেক্সুয়াল ট্রান্সমিশন, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেও কিন্তু এটা ছড়ায়, আর একটা হলো হরাইজন্টাল ট্রান্সমিশন ফ্রম চাইল্ড টু চাইল্ড, যখন বাচ্চারা একজন আরেকজনের সাথে খেলাধুলা করে তখনও কিন্তু একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়াইতে পারে। ট্রান্সমিশন আরো কিভাবে হইতে পারে? একই রেজার যদি ব্যবহার করে, বিশেষ করে সেলুন, সেলুনে কিন্তু এটা স্প্রেড করার সম্ভাবনা বেশি, এবং একটা স্টাডির মধ্যে পাওয়া গেছিল যে সেলুন থেকে একটা মেজর পার্ট এটা এটা ছড়ায়। আর কি যদি কেউ টুথব্রাশ কেউটাকে ব্যবহার করে, কেউ টাওয়েল যদি কেউ ব্যবহার করে তাদের মাধ্যমে এটা ছড়াইতে পারে। আরেকটা কি হইতে পারে? সন্দেহ করতেছে, কিন্তু সন্দেহ আছে এটা, কিন্তু এটা কোনো এস্টাবলিশ না, ব্লাড সাকিং আর্থ্রোপড যেগুলো আছে, যে মশাটা যেগুলি রক্ত টানে, রক্ত খায়,
এগুলির দ্বারাও ছড়াইতে পারে বলে একটা সন্দেহ, কিন্তু এটা করার দরকার নেই, বলতে ওই ব্যবসা করার দরকার নেই, বইলে গুলে গিয়া তোমরা খালি কইবা প্যারেন্টারাল রুট থ্রু ব্লাড ট্রান্সমিশন, তারপর হলো অ্যাক্সিডেন্টাল ইনোকুলেশন এটা, আর হইলো ভার্টিক্যাল ট্রান্সমিশন, সেক্সুয়াল ট্রান্সমিশন, হরাইজন্টাল ট্রান্সমিশন, ট্রান্সমিশন থ্রু ইউজ অফ শেভিং রেজার, ব্রাশেস, টাওয়েলস এটসেট্রা, এতটুকু লেগে। ইনকিউবেশন পিরিয়ডটা কতদিন? 1 থেকে 5 মাস, মানে 4 থেকে 20 সপ্তাহ, 4 থেকে 20 সপ্তাহ ইনকিউবেশন পিরিয়ড। ক্লিনিক্যাল ফিচার বই থেকে ভরে নিও, গিলে কেন সময় নষ্ট করার দরকার নাই। ক্লিনিক্যাল ফিচার মধ্যে অনেক কিছু আছে, ব্যাক, অ্যাবডোমিনাল পেইন, নসিয়া, ভমিটিং, আর্টিগেরিয়া, তারপর হোলি আর্থ্রাইটিস, লিম্পেডেনোপ্যাথি, স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, লিভার, জন্ডিস, এই সমস্ত এর মধ্যে আছে। এখন ডায়াগনোসিসটা করে কিভাবে? এই ডায়াগনোসিস টেস্টটার মধ্যে কিছু গুটিনাটি প্রশ্ন আছে, এগুলি এখন খেয়াল করবা, এগুলি কিন্তু মনে রাখতে হইব। স্পেসিফিক টেস্ট বা সিরো ডায়াগনোসিস ফর ভাইরাল মার্কার, এই ভাইরাল মার্কার গুলি কি তোমার জিজ্ঞেস করতে পারে পরীক্ষার সময়, যে ভাইরাল মার্কার গুলি নাম কো, তাহলে একটা লেখো HBsAg এইভাবে লেখো, আরেকটা লেখো HBeAg, HBsAg, আরেকটা লেখো HBeAg, এটা লেখো, তাহলে একটা দুইটা ভাইরাল মার্কার পাইলাম। আরেকটা হলো NTHBS, NTHBS, আরেকটা হলো NTHBC, NTHBHBC, তারপরে কি NTHBE, NTHBE, এগুলো হলো কমন ভাইরাল মার্কিংস। লেখছো কি না নামগুলি? HBsAg, তারপর আমরা কি বলছি HBeAg, তারপরে বলছি কি আমরা NTHBS, তারপর বলছি NTHBC, HBcAg কিন্তু রক্তে পাওয়া যায় না সাধারণত, এটা খুব দ্রুতই ডিসঅ্যাপিয়ার করে, এই জন্য এটা আমরা লিখি নাই NTHBC। তারপর হইলো তোমার NTHBC যাওয়ার পর হইলো তুমি লেখবা NTHBE, NTHBE, কটা হইলো? কটা ভাই? পাঁচটা। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে HBsAg এটা কি মিন করে, এটা হলো হেপাটাইটিস বি ইনফেকশন যে হয়েছে এটা দিয়ে একমাত্র ইন্ডিকেট করা হয়, তাহলে এটা ডান দিকে একটা দাগ দিয়ে প্রত্যেকটা ডানে ডানে একটা একটা লাইন দিয়ে খেলা গেল, তাহলে পরীক্ষার সময় কিন্তু পড়তে তোমার খুব সুবিধা হবে। তাহলে এখানে HBsAg এটা কি? ইট ইজ এ রিলায়েবল মার্কার অফ হেপাটাইটিস বি, বি ইনফেকশন, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, ইট ইজ এ রিলায়েবল মার্কার অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, এটা হলো মার্কার। মার্কার কথার অর্থ হইলে এটা চিহ্ন, এটা দিয়ে আমরা ধরবো যে তার আসলে হেপাটাইটিস বি তে সে ইনফেক্টেড হয়েছে। তারপরে আমরা বলছি HBeAg, এটা কি? এটা এটা দিয়ে HBeAg দিয়ে আমরা বুঝি যে ভাইরাল রেপ্লিকেশন, যে ভাইরাসটা অলরেডি তার স্থান দখল করছে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের রূপে তার ক্ষমতা সে অর্জন করছে, এবং সে এখন নিউক্লিয়াসটাকে সে কি করতেছে, সে নিজে নিউক্লিয়াসটাকে কন্ট্রোল করে এখন সেল সেল ডিভিশন করাইতেছে, এটার নাম হইলো রেপ্লিকেশন। HBeAg যা সিরামে পাওয়া যায় 3 মাস পরে এটা আস্তে আস্তে সরে যায়, তাহলে HBsAg টাও 6 মাস পরে সরে, 6-6.5 মাস থেকে 3 মাসের মধ্যে HBsAg নরমালি ডিসঅ্যাপিয়ার করে, এটা লিখে রাখতে পারো HBsAg disappears about 6 weeks to 3 months, 6 সপ্তাহ 1.5 মাস থেকে 3 মাসের মধ্যে যায় গিয়া। HBeAg টা এটা এটাও ক্লিয়ার হয়ে যায় 3 মাসের মধ্যে, যাওয়ার কথা ইউজুয়ালি আমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে 3 মাস পর, এই জন্য আমরা বলি যে 3 মাস পর আবার পরীক্ষা করাই দেখবা তোমার এটা গেছে কিনা। এগুলো হলো অ্যান্টিজেন, অ্যান্টিজেন এর মধ্যে আমরা দেখতেছি কি HBsAg এবং HBeAg, এই দুইটা হলো আমরা অ্যান্টিজেন দেখি।
এবার আসো অ্যান্টিবডি, অ্যান্টিবডির মধ্যে আমরা দেখি অ্যান্টি এইচ বি সি, অ্যান্টি এইচ বি সি। তাহলে এইচ বি সিটা কি? অ্যান্টি এইচ বি সি, অ্যান্টি এইচ বি সি এটা হইলো হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি যে কোর অ্যান্টিজেনটা আছে, হেপাটাইটিস বি যে কোর অ্যান্টিজেন এইচ বি সি, তার এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় এটা হইলো অ্যান্টি এইচ বি সি। তাহলে বলছে কি যে প্রেজেন্স অফ অ্যান্টি এইচ বি এস ইমপ্লাইজ আর্লিয়ার অর প্রিভিয়াস ইনফেকশন ইন হুইচ কেস অ্যান্টি এইচ বি সি ইজ ইউজুয়ালি অলসো প্রেজেন্ট। তাহলে এইচ বি এস যদি থাকলে এইচ বি অ্যান্টি এইচ বি সি অ্যান্টিবডিও থাকার কথা, থাকতে পারে। অ্যান্টি এইচ বি এইচ বি এস সি ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার্স অ্যাপিয়ার্স আর্লি ইন দ্য ইলনেস, বাট এইচ বি সি এজ ইজ নট ফাউন্ড ইন দ্য ব্লাড। এটা খেয়াল রাখবা কিন্তু, এই জন্য আমরা সি এস ইটা কিন্তু অ্যান্টিজেনের মধ্যে বলি নাই, অ্যান্টিজেনই বলে নাই, কি জন্য সি এস ইটা পাওয়া খুব মুশকিল। কিন্তু অ্যান্টিবডিটা যখন অ্যাপিয়ার করে তখন কিন্তু এটা উপস্থিতি লক্ষ্য করা যায়, এবং এটা কখন অ্যান্টি এইচ বি সি ইউজুয়ালি অ্যাপিয়ার্স আর্লি ইন দ্য ইলনেস, আর্লি ইন দ্য ইলনেস অ্যান্ড রেপিডলি রিচেস টু এ হাই টাইটার অফ ইমিউনোগ্লোবুলিন এম। তো রেপিডলি এটার টাইটারটা বাড়তে থাকে এইচ বি সি এর। তারপর হলো আমরা বলছি অ্যান্টি এইচ বি সি যদি পাওয়া যায়, আমরা পাই পরীক্ষা করি অ্যান্টি এইচ বি সি হাই টাইটার যদি আমরা পাই, এটা সাজেস্ট করে অ্যাকিউট অ্যান্ড কন্টিনিউ ভাইরাল রেপ্লিকেশন, অ্যাকিউট অ্যান্ড কন্টিনিউ ভাইরাল রেপ্লিকেশন। হাই টাইটারে পাওয়া যায় এটা আবার, তখন আমরা করি যেটা কন্টিনিউ ভাইরাল রেপ্লিকেশন। ভাইরাল রেপ্লিকেশন ধরার জন্য দুইটা জিনিস, একটা হইলো এইচ বি ই এস ই, আরেকটা হইলো এইচ বি অ্যান্টি এইচ বি ই সি এস ই, অ্যান্টি এইচ বি সি, অ্যান্টি এইচ বি সি। তাহলে হাই টাইটারস অফ অ্যান্টি এইচ বি সি সাজেস্ট অ্যান অ্যাকিউট অ্যান্ড কন্টিনিউ ভাইরাল রেপ্লিকেশন, ইট পারসিস্ট ফর মেনি মান্থস। ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টি এইচ বি সি মে বি দ্য অনলি সেরোলজিক্যাল ইন্ডিকেটর অফ রিসেন্ট হেপাটাইটিস বি ইনফেকশন ইন এ পিরিয়ড ওয়েন এইচ বি এস এজি হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে দেখো যে এইচ বি এস এজি যদি ডিসঅ্যাপিয়ার রক্তে নাও পাওয়া যায়, কিন্তু অ্যান্টি এইচ বি সি যদি পাওয়া যায়, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতে পারি যে এটা সিরোলজিক্যাল ইন্ডিকেটর অফ রিসেন্ট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। অ্যান্টি এইচ বি এস ইজ নট ডিটেক্টেবল ইন দ্য সিরাম, যদি অ্যান্টি এইচ বি অ্যান্টি এইচ বি এস এসটা নাও অ্যাপিয়ার করে, কিন্তু যদি অ্যান্টি এইচ বি সি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার এটা রিসেন্ট ইনফেকশনের ইনফেকশন হয়েছে। আর অ্যান্টি এইচ বি ই যদি অ্যাপিয়ার করে আফটার অ্যান্টি এইচ বি সি, তখন আমরা বুঝবো যে এটা ইনফেক্টিভ আর নাই, ইনফেক্টিভিটি এটা লস হয়ে গেছে। তাহলে ইনফেক্টিভ যে না, প্রশ্নটা এইভাবে লেখা রাখবে যে ইনফেক্টিভ না কেসটা কিভাবে বুঝবো, যদি আমরা অ্যান্টি এইচ বি সি প্রথম অ্যাপিয়ার করার পরে যদি অ্যান্টি এইচ বি ই অ্যাপিয়ার করে, এইভাবে লেখো অ্যান্টি এইচ বি সি অ্যাপিয়ার করার পর যদি অ্যান্টি এইচ বি ই অ্যাপিয়ার করে, তখন আমরা বুঝব যে ইনফেক্টিভিটি ক্ষমতা কম, সে আর আগের মতো ইনফেক্টিভ না। কখন বুঝবা? রিসেন্ট ইনফেকশন হয়েছে। তাহলে এইচ বি এস যদি আমরা বুঝি যে তার ইনফেকশন হয়েছে, এটা রিলায়েবল মার্কার। কখন বুঝবা যে সে আর ইনফেক্টিভ না? তাহলে এটা বলবো কি যে অ্যান্টি এইচ বি সি, অ্যান্টি এইচ বি সি পাওয়ার পর যদি আমরা অ্যান্টি এইচ বি ই পাই, তাহলে আমরা বুঝবো তার ইনফেক্টিভিটির পাওয়ার ভেরি লো রিস্কে আছে, তার কোনো পাওয়ার কম। আর অ্যান্টি অ্যান্টি না এইচ বি ই এস ই হইলে আমরা কি বুঝবো যে এটা ভাইরাসটা এখন ইন দ্য স্টেজ অফ রেপ্লিকেশন, রেপ্লিকেট করতেছে, ইনফেক্টিভ স্টেজে এখনো আছে, রেপ্লিকেট করতেছে।
তাহলে এই জিনিসগুলি মনে রাখবা। তোমাদের এখানে বেশি দুইটা দরকার, এইচবিএসএসি, এইচবিইএসি আর এনটিএইচবিই। এইচবিএসএসি হলে বুঝবো যে আমি এটা তার ইনফেকশন হয়েছে কি দিয়ে, আবার এটিস বি ইনফেকশন হয়েছে। যদি এইচবিসিএসই পাইয়া তারপর যদি এনটিএইচবিই পাই তাহলে বলবো যে তার ইনফেক্টিভ পাওয়ার তার কমে গেছে। আর এনটিএইচবিএস যদি ব্লাডের মধ্যে পাওয়া যায় এটা প্রিভিয়াস ইনফেকশনের একটা লক্ষণ, প্রিভিয়াস ইনফেকশনের একটা লক্ষণ। এটা হলো কি অ্যাকিউট ইনফেকশনে ক্রনিক হেপাটাইটিস, যে এখন হেপাটাইটিস বি তে ক্রনিক ফর্মে গেল এটা কি দিয়ে বোঝা যাবে? এইচবিএসএসি এন্ড এনটিএইচবিসি ইন দ্য ব্লাড যদি থাকে একদম প্রেজেন্স সবসময় পাওয়া যায় তাহলে আমরা বুঝবো এটা কি ক্রনিকের দিকে গেছে। ক্রনিক হেপাটাইটিস বি ভি ইনফেকশন ইজ মার্ক বাই দ্য প্রেজেন্স অফ, খুব জটিল কিন্তু এটা এই চ্যাপ্টারটা, এইচবিএসএসি এন্ড এনটিএইচবিসি ইন দি ব্লাড। সোজা কথা তুমি সংক্ষেপ করে লিখে রাখো, রক্তে যদি এইচবিএসএসি এবং এনটিএইচবিসিটা পাওয়া যায় ব্লাডে তাইলে আমরা বুঝবো যে এটা ক্রনিক ফর্মে আছে, ক্রনিকের দিকে গেছে। এইচবিইএসি যদি পারসিস্ট করে, এটা যদি আর ই না হয় সবসময় থেকে যায় তাহলে বুঝতে হবে যে কেসটা হাইলি ইনফেক্টিভ, সিভিয়ারিটি অ্যান্ড ইনফেক্টিভিটি অফ দ্য ডেভেলপমেন্ট অফ ক্রনিক লিভার ডিজিজ। বুঝতে হবে যে এই পেশেন্টটাই ক্রনিক লিভার ডিজিজের টান করে, মানে সিরোসিস্টিসিস যা হয় এগুলি তার হবে। কোনটা? ইফ এইচবিইএসি পারসিস্ট অ্যান্ড করিলেটস উইথ ইনক্রিজ সিভিয়ারিটি, with increased severity and infectivity and the development of chronic liver disease. যদি NTHBE আমরা ডেভেলপ করে তখন আমরা বলবো এটাকে সেরো কনভার্সন, দি অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ারস এন্ড দেয়ার ইজ রাইজ ইন ALT। এবার নাকি এটাকে সেরো কনভার্সন হয়ে গেল, নেগেটিভ হয়ে গেছে এটা। অ্যান্টি এটা যদি HBESE থাকে তাইলে আমরা বুঝবো যে এটা পারসিস্ট করতে থাকে, তাইলে আমরা বুঝবো যে এটা সিভিয়ার এবং ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করার সম্ভাবনা আছে। কিন্তু যদি এনটিএইচবিইএসি আমরা ডেভেলপ করে পাই তাইলে আমরা বলবো যে এটা সেরো কনভার্সন হয়ে গেছে, এটার আর ইনফেকশন করার ক্ষমতা নেই। এটা কি বুঝছো? এটা এই লাইনটা বোঝা গেছে? হ্যালো আমি বুঝি না তুমি কি বুঝবা, আমার আরো বেশি ঘুরবো। সোজা কথা মনে রাখো, যদি এইচবিএসএসি এবং এনটিএইচবিসি ব্লাডে থাকে তাহলে আমরা বলবো ক্রনিক ইনফেকশন। সোজা কথা ক্রনিক ইনফেকশন, তোমরা এইচবিএসএসি প্রেজেন্ট এবং এনটিএইচবিসি also present in the blood, it is thakle amra bolbo eta chronic infection. Ar jodi hepatitis b e antigen ta thake ebong tar sathe jodi etar antibody tao thake, anti hb e jodi develop kore hepatitis e pir e antigen jodi persist kore eta ar negative na hoy তাহলে বুঝবো এটা ক্রনিকের দিকে দেখে আছে। এইভাবে লেখো তাহলে বুঝবো আমরা এটা ক্রনিকের দিকে টার্ন করতেছি। আর যদি আমরা এই এনটিএইচবিই ডেভেলপ করে যাই যেভাবে কোনো কারণে তাহলে আমরা বুঝবো যে সে সেরো কনভার্সন হয়ে গেছে, মানে সিরামটা এই সিরাম দিয়ে আর ইনফেকশন হবে না, সেরো কনভার্সন, সিরামটা কনভার্টেড হয়ে গেল। তারপরে আরেকটা জিনিস আছে, হেপাটাইটিস বি ভি ডিএনএ, যদি হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ পার্টিকুলটা আইডেন্টিফাই করা যায় ব্লাডের মধ্যে তখন আমরা বলবো যে এটা কি কন্টিনিউয়াস রেপ্লিকেশন হইতেছে, ভাইরাস রেপ্লিকেশন। তাহলে একটু তোমরা মনে রাখলে হইলো এই এই জায়গাটা হইলো এটার মধ্যে সবচেয়ে বেশি খুব ঝামেলার জায়গা। কয়েকটা অ্যান্টিজেন আছে, কয়েকটা অ্যান্টিবডি আছে, কোন অ্যান্টিজেনটার কি অর্থ, কোন সময় বুঝবা তুমি এটা ক্রনিক ফর্মে যাইতেছে, কোন সময় বুঝবা যে এটা আর ইনফেক্টিভ না, কোন সময় বুঝবা যে এটা সেরো কনভার্সন হয়ে গেছে, কোন সময় বুঝবা যে এটা ভাইরাল রেপ্লিকেশনটা কন্টিনিউয়াস হইতেছে,
কন্টিনিউয়াস ভাইরাল রেপ্লিকেশন কখন বুঝবো আমরা, যখন হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ পার্টিকুলটা আমরা পাবো, ডিএনএ যদি আমরা পাই এটা যদি পজিটিভ হয় তাহলে এটা কন্টিনিউয়াল ভাইরাল রেপ্লিকেশন টা চান্স আছে। নেটওয়ার্ক পর্যন্ত মনে রাখো এবং প্রিভেনশন আর কন্ট্রোল বইয়ে যা আছে গদ বান্ধা করে নিও। এর মধ্যে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন, প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন, স্পেসিফিক প্রিভেন্টিভ মেজার, এই সমস্ত বহুত পয়েন্ট তোমার নোট বইয়ের মধ্যে আছে। কন্ট্রোল মেজারের মধ্যে আইসোলেশন, ট্রিটমেন্ট এন্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট, কন্ট্রোল ম্যানেজমেন্টের মধ্যে আইসোলেশন, ট্রিটমেন্ট এন্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট, আর প্রিভেনশনের মধ্যে তোমার ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন দিয়ে প্রিভেন্ট করা যায়। এর মধ্যে অ্যাক্টিভ ইমিউনাইজেশন আমরা আসতেছি এখন, এর মধ্যে কি খুঁটিনাটি প্রশ্ন আছে, অ্যাক্টিভ ইমিউনাইজেশন উইথ কি, উইথ হেপাটাইটিস বি ভ্যাকসিন, প্যাসিভ ইমিউনাইজেশন উইথ ইন্টারভাসকুলার ইনজেকশন ও হাইপার ইমিউন সিরাম গ্লোবুলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। আর প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন হলো সাইমালটেনিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এন্ড হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটা কোন সময় কোনটা লাগে এখন আমি বলতেছি, এটা এটার মধ্যে কিছু খুঁটিনাটি প্রশ্ন আছে, এটা একটু খেয়াল রাখলেই হবে। এখানে কিন্তু এই মার্কার গুলির মধ্যে একটু ঝামেলা হয়, পরীক্ষার সময় ঝামেলা করে একটা জায়গায় আরেকটা বলে বলায়, এই জন্য এটা সুন্দর করে গুছাইয়া আজকে নোট করবা, কালকে আমার শোনাই দিবে, আমি দু একজনকে ধরবো কালকে কিভাবে এটা নোট করছো, এটা নোট করে রাখবা। আর আমরা যদি বলি যে প্রিভেনশন কিভাবে করবো, যে স্যার আমরা প্রিভেনশনের জন্য আমাদের কি আছে, অ্যাক্টিভ ইমিউনাইজেশন এবং প্যাসিভ ইমিউনাইজেশন, বহুত প্যাসিভ এন্ড অ্যাক্টিভ ইমিউনাইজেশন আছে। তাহলে অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি দিয়া করি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়া, প্যাসিভ ইমিউনাইজেশন করি ইমিউনোগ্লোবুলিন দিয়া, প্যাসিভ অ্যাক্টিভ করি আমরা ইমিউনোগ্লোবুলিন আগে দিই, তারপর হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করি। এখন কোনটা কোন ক্ষেত্রে এটা কিন্তু তোমার খুব ক্লিয়ার থাকতে হবে। কন্ট্রোল মেজারের মধ্যে আইসোলেশন, ট্রিটমেন্ট, সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এগুলি নোট বইয়ে যা আছে বা তোমাদের বইয়ের মধ্যে যা আছে তোমরা ক্লাসে যেভাবে পড়ছ এইভাবে এটা ই করে রাখবা। এখন এই যে হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা কিন্তু কি, এটা মনোভ্যালেন্ট হিসাবে পাওয়া যায়, আর আমাদের চাইল্ড ইমিউনাইজেশনে আমরা দেই পেন্টাভ্যালেন্ট হিসাবে, এই কথাটা ক্লিয়ার থাকবা। এটা মনোভ্যালেন্ট হিসাবে অ্যাভেলেবল এবং আমাদের ইপিআই প্রোগ্রামে এটা পেন্টাভ্যালেন্ট হিসাবে অ্যাভেলেবল, পেন্টাভ্যালেন্টের মধ্যে একটা হলো হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ প্রেজেন্ট বোথ অ্যাজ মনোভ্যালেন্ট অ্যান্ড পেন্টাভ্যালেন্ট, দুই ফর্মেই এটা আছে। যেই ফর্মেই থাকুক, আমরা পেন্টাভ্যালেন্টের ডোজ তো তোমরা জানোই কিভাবে তোমরা দাও, জানো না এটা পেন্টাভ্যালেন্টের কটা দেওয়া হয়, কয় ডোজ? হ্যাঁ, কয় সপ্তাহ করা হয়, সিক্স উইকস হইলে শুধুমাত্র হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা কাদের জন্য, আমার আমাদের মতো যারা আমরা আগে পাই না হেপাটাইটিস বি ভ্যাকসিন, আমরা যদি এখন হেপাটাইটিস বি নিতে চাই, তুমি যদি নিতে চাও যে আগে ভ্যাকসিন দেওয়া নাই ছোটবেলা, আমি যদি তোমার ভ্যাকসিন দেওয়ার দরকার কয়েকজন মনে করে দিয়েছো, তুমি ডাক্তার তোমার এটা নেওয়া উচিত, তুমি তখন মনোভ্যালেন্টটা নিবে, তোমার তার পেন্টাভ্যালেন্ট দিবে না, এখন মনোভ্যালেন্টটা নিবে। তাই মনোভ্যালেন্ট ভ্যাকসিনের রেজিমেন হলো তিনটা ইনজেকশন, জিরো, ওয়ান অ্যান্ড সিক্স মান্থস। জিরো মানে হলো আজকে, এক মাসের সময়, এক মাস হইলে পরে একটা, আর ছ মাস সময় আর একটা। ডেল্টয়েড মাসলের মধ্যে দেওয়া যায় ইন্টারমাসকুলার ইনজেকশন, ইন্টারমাসকুলার ইনজেকশন ইয়ার মধ্যে দেওয়া হয়। কথা কি বোঝা যাইতেছে না বোঝা যায় না, কথা শোনা যায়? জি স্যার শোনা যায়, শোনা যায়। বাস তাইলে পেন্টাভ্যালেন্টটা শুধু ফর চাইল্ড ইমিউনাইজেশন, এটা রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রামের একটা পার্ট, ইট ইজ ফর ফিউচার প্রিভেনশন, ইট ইজ ফর ফিউচার প্রিভেনশন। এখন যদি এখানে টেকনিক্যাল প্রশ্ন রইল, মনে করো একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, মা কিন্তু এইচবিএসএসি নেগেটিভ, এইচবিএসএসি নেগেটিভ মাদার, তাইলে তুমি বাচ্চারা কি করবা? হ্যাঁ, তাইলে বাচ্চাকে আমরা ওই পেন্টাভ্যালেন্ট শিডিউলের মধ্যে ঢুকাবো, যেহেতু মা নেগেটিভ। কিন্তু যদি মা পজিটিভ হয় এইটাই পরীক্ষায় ধরে বেশি,
কিন্তু যদি মা পজিটিভ হয় ইনফ্যান্টস বর্ন টু এইচবিএস ইজ পজিটিভ মাদার্স তখন কি করবে তুমি এখন তো তার হেপাটাইটিস হ্যাঁ এখন তো তোমার শিডিউলে ঢোকার শিডিউলে ঢোকার সময় হয় নাই তাহলে তখন কি করবে এই ক্ষেত্রে হেপাটাইটিস ইমিউনোগ্লোবুলিন 6 ঘন্টার মধ্যে হ্যাঁ হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিবা উইদিন 24 আওয়ার্স বুঝলে অর at least within 7 days 7 দিনের ভিতরে অবশ্যই দিতে হবে 24 আওয়ার্স এর ভিতরে দিলে অ্যাকশনটা খুব ভালো এটা দিবে আর কি করবা এটা দিয়া তারে কয়দিন সেভ হইব এটা দিয়া ইমিউনোগ্লোবুলিন দিয়া কয়দিন এবার ইট ইজ বি ইমিউনোগ্লোবুলিন শুড বি গিভেন উইদিন 24 আওয়ার্স অর এট মোস্ট উইদিন 7 ডেজ এর ভিতরে দিবা এরপরে তার কি করবা তুমি এরপরে তো 3 মাস পরসেন্ট হ্যাঁ তাহলে বলছে যে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন শুড বি গিভেন অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদিন 24 আওয়ার্স ইফ পসিবল হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন 1 ml শুড বি গিভেন ইন্টারমাসকুলারলি উইদিন 7 ডেজ এটা কিন্তু দেওয়া যায় শিডিউলে আছে আমাদের কি শিডিউলে আছে আমাদের দেড় মাসের সময় দেওয়ার কিন্তু এখন যদি বাচ্চার হয়ে যায় তাহলে তুমি কি করবা কারণ ইমিউনোগ্লোবুলিন তো তোমাকে কত 7 দিন 14 দিন সাপোর্ট দিল তারপরে এক মাস হাতে রয়ে গেল এর মধ্যে যদি তার ইনফেকশন হয়ে যায় তাহলে তুমি কি করবা এর জন্য বলছে যে হেপাটাইটিস বি ভাইরাসের যে ভ্যাকসিন এটা 1 ml তাকে দিতে হবে ইন্টারমাসকুলারলি উইদিন 7 ডেজ অফ এক্সপোজার এন্ড সেকেন্ড এন্ড থার্ড ডোজ শুড বি গিভেন 1 এন্ড 6 মান্থস এইভাবে দিতে হবে আলাদা ভাবে সেকেন্ড এন্ড থার্ড ডোজ শুড বি গিভেন এট 1 এন্ড 6 মান্থস এক মাসের সময় আর 6 মাসের সময় এটা খেয়াল রাখো কিন্তু এটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো এটা কিন্তু ব্যতিক্রম নর্মালে তো আমাদের এটা দরকার নাই যদি মাদার যদি এই মাদার যদি হেপাটাইটিস বি পজিটিভ হয় সেই ক্ষেত্রে কন্ডিশনটা কি কম্বাইন্ড প্রসিডিউর ইজ আইডিয়াল ফর বোথ প্রোফাইলেক্সিস অফ পারসন অ্যাক্সিডেন্টালি এক্সপোজড টু ব্লাড নোন টু কন্টেইন হেপাটাইটিস বি ভাইরাস and for prevention of carrier strain in the newborn babies of carrier mother tu khetre mona kora tumi kono din hepatitis b er vaccine nao nai ekhon operation theater operation korte ki hotat kore eta shui ba eta scalpel tomar hater modhe dhuke geche tumi pore janla je rogi tar hepatitis b positive tale tuma tohon tomar to tomar bashar jonno koroni ota ki tumi sathe sathe immunoglobulin diba within 24 hours immunoglobulin diba আর হেপাটাইটিস বি ভ্যাকসিনের ফার্স্ট ডোজটা দিবে 7 দিনের মধ্যে এরপরে সেকেন্ড ডোজটা তার 1 মাস পরে এবং থার্ড ডোজটা 6 মাস পরে এই উত্তরটা এখানে লিখে রাখো সুন্দর করে এটা গত পরীক্ষার সময় জিজ্ঞাসা করছিল ময়নাল এটা কিন্তু বলতে পারে না এটা কথা খালি ইমিউনোগ্লোবুলিন কইলা বসে আছে আর কি আর কি কথা আর কি কথা আছে এটা বলো তখন তো আর কথা নাই এখন কি আমার কথাটা স্পষ্ট বুঝছো কিনা এটা বলো আগে সমস্যাটা বুঝছো কিনা সমস্যা কি দুইটা একটা হলো যে অ্যাক্সিডেন্টালি এক্সপোজ হয়েছে আগে কখনো ইমিউনাইজেশন করে নাই হঠাৎ অ্যাক্সিডেন্টালি এক্সপোজ হয়েছে একটা ক্ষেত্র দুই নম্বর ক্ষেত্র হলো মা পজিটিভ তার একটা বাচ্চা ডেলিভারি হয়েছে এই দুই ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথম 24 ঘন্টার মধ্যে ইমিউনোগ্লোবুলিন দিয়ে তাকে প্রোটেকশন দিতে হবে দেওয়ার পরে এই 7 দিনের মধ্যে একটা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে এবং এরপর এটা ধরা হবে তখন জিরো ডোজ এবং তারপরে আবার দিতে হবে 1 মাসের সময় 1 মাস পরে একটা এবং 6 মাস পরে আরেকটা 016 এটা ক্লিয়ার হয়েছে কিনা আগে কও এটা বলো যে আগে ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের এটা জিনিসটা কি না বেজাল লাগছে আবার কি ঝামেলা লাগতেছে নি এটা নাকি নর্মাল হইলো একটা নরমালের মধ্যে আমরা বলছি চাইল্ড ইমিউনাইজেশন এক রকম পেন্টাভ্যালেন্ট এর মধ্যে আছে আর অ্যাডাল্টরা যদি কোনো নিতে চায় তাহলে তারা মনোভ্যালেন্ট নিব এটার শিডিউল 016 বলা হইছে আর চাইল্ড ইমিউনাইজেশনের মধ্যে হলো 3 ডোজ এটা তোমরা জানো এত শেষ এখন প্রবলেমেটিক হইলো একটা কে যদি অ্যাক্সিডেন্টালি এক্সপোজ হয় অথবা যদি একটা পজিটিভ মাদারের একটা বাচ্চার জন্ম দেয় সেই ক্ষেত্রে আমরা প্রথম থাকি ইমিউনোগ্লোবুলিন দিয়া অ্যাডভান্স থাকে ইমিউনোগ্লোবুলিন দিয়ে সেভ করো যত আগে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন 24 আওয়ার্সে তোমাকে দিয়ে দিতে হবে এরপর তাকে কি করতে হবে আমরা 7 দিন হইলে
সাত দিনের সময় তাকে একটা আমরা কি দিব, একটা হেপাটাইটিস বি ফার্স্ট ডোজ দিব, ফার্স্ট ডোজ দিব, তারপরে এক মাস পরে সেকেন্ড ডোজ, তারপরে ছয় মাস পরে থার্ড ডোজ। তাহলে এলো এটার, এটা বলা প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন। আর অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা আগে তোমাদের বলা হইল। এখন এখানে আসো, কি কি সতর্কতা অবলম্বন করলে আমাদের অবলম্বন করা উচিত যাতে ভাইরাস ইনফেকশনের জন্য সমস্ত ব্লাড ডোনারকে কি করতে হবে, আমাদের স্ক্রিনিং করতে হবে, কার আছে কার নাই, যার আছে তার ব্লাড নিব না। যত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সব ভালোভাবে কি করতে হবে, স্টেরিলাইজ করতে হবে, অটোক্লেভিং করে স্টেরিলাইজ করতে হবে। গেল একটা। আর যারা ক্যারিয়ার আছে, যারা ক্যারিয়ার আছে, ক্যারিয়ার শুড বি টোল্ড নট টু শেয়ার রেজর্স অর টু ব্রাশেস, তারা যাতে অন্য কেউ রেজর বা ব্রাশ ব্যবহার না করে ক্যারিয়াররা। আর কন্ট্রাসেপটিভ, ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ ইউজ করা ডিউরিং সেক্সুয়াল কন্ট্যাক্ট, ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে, এবং তারা যেন ব্লাড ডোনেট না করে। যারা ক্যারিয়ার তাদেরকে কয়েকটা কথা বলতে হবে, তোমরা ব্লাড ডোনেট করবে না, তারা তোমরা কেউ রেজার অথবা ব্রাশ ব্যবহার করবে না, এবং তোমরা সেক্সুয়াল কন্ট্যাক্টের সময় অবশ্যই কি ব্যারিয়ার মেথড ব্যবহার করবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রিকশন। আর যারা ব্লাড ডোনার নর্মালি, তাদের সবাইকে স্ক্রিনিং করে কারা নেগেটিভ কারা পজিটিভ, এটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। এবং এটা কি দিয়ে করবো, স্ক্রিনিং টেস্ট কোনটা, তখন জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য স্ক্রিনিং টেস্ট, এখানে স্ক্রিনিং টেস্ট কোনটা, এই যে অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন বা সার্ভিস অ্যান্টিজেন যেটা SBSIG, এটা দিয়ে স্ক্রিনিং করা হয়। বুঝা গেছে তো কি এ পর্যন্ত হয়েছে? এখানে যে লাস্টে যে প্রশ্নটা বলছে যে নিউবর্ন বেবি অফ ক্যারিয়ার মাদার যদি হয় তাহলে তার জন্য তোমার করণীয় কি, অ্যাক্সিডেন্টালি এক্সপোজ, তার জন্য করণীয় কি রুটিন প্রোগ্রাম নাকি, এই তিনটা জানবা। আর কোন মার্কারটা দিয়া কি বোঝা যায়, কি ইন্ডিকেট করে, কোনটা দিয়ে বুঝবা অ্যাকিউট ইনফেকশন, কোনটা দিয়ে বুঝবা ক্রনিক ইনফেকশন, কোনটা দিয়ে বুঝবা রেপ্লিকেশন, কোনটা দিয়ে বুঝবা সেল কনভার্সন, কোনটা দিয়ে বুঝবা যে সে তার ইনফেকটিভিটি লস করছে, এখন আর তার সে ইনফেকটিভ না। এই হেপাটাইটিস বি ভাইরাসটা এজেন্টের মধ্যে কি থাকে, এটা কোন ধরনের ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস, কেমন ডিএনএ, কেমন ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, হ্যাঁ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস অথবা ডাবল শেল ডিএনএ ভাইরাস। এটার অরিজিনাল নাম কি ছিল, কি কি বলেছিল তো প্রথম, এটা কি জানো, 1963 যখন এটা প্রথম বাইর হয় তখন এটার একটা নাম দিছিল, সবাই নাম দিছিল ডেন পার্টিকল, বড় হাতে ডি দিয়ে লেখো, ডিএনএ ডেন, ডেন পার্টিকল, ডিএনএ ডেন, তারপরে পার্টিকল, ডেন পার্টিকল, এই ডিএনএটার নাম দিছিল ডেন পার্টিকল। এটা কোন জায়গার মধ্যে রেপ্লিকেট করে, এই এই এটা পার্টিকুলটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস, হেপাটোসাইট, হেপাটোসাইটস, 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 ইট কি করে, ইট রেপ্লিকেটস ইন দা হেপাটোসাইটস। এই যে সবচেয়ে দ্রুত কি দিয়ে মারা যায়, একেবারে কম কম পয়সার কি জিনিস আছে যেটা দিয়ে এই ভাইরাসটাকে ডিস্ট্রাকশন করা যায়, কি দিয়া, ফিরে কি দিয়ে করা যায়, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন ডিস্ট্রয়েড বাই সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন। আর কি করে করা যায়, হিট স্টেরিলাইজেশন ইন এন অটোক্ল্যাভ, কাপড় সবার মধ্যে যদি ব্লাড লাগে, এটার মধ্যে যদি ভাইরাস থাকে, তাহলে এই কাপড়টা ব্লিচিং, এই যে ব্লিচিং পাউডার আছে, ব্লিচিং পাউডারের
সলিউশনের মধ্যে বাটির মধ্যে ভিজাই রাখে। এখন উপজেলা লেভেলে যত উটি আছে উটির মধ্যে অপারেশন হওয়ার পরে কাপড় টাপড় ইনস্ট্রুমেন্ট সব বালতির মধ্যে দিয়ে দেয়। এটার মধ্যে ব্লিচিং পাউডার থাকে, ব্লিচিং পাউডার গোলা থাকে, সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন বলে, এটার মধ্যে ভিজাই রাখে। এর মধ্যে ভিজাই রাখলে এটা একদম ডিসইনফেক্টেড হয়ে যায়। ভাইরাস ইজ কোয়াইট স্টেবল এন্ড ক্যাপেবল অফ সার্ভাইভিং ফর ডেজ অন এনভায়রনমেন্টাল সার্ভিস। কয়েকদিন কিন্তু বাচ্চা থাকতে পারে, এই জন্য এটাকে ডিসইনফেক্ট করার জন্য আমরা কি করি, সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন ব্যবহার করতে পারি অথবা স্টেরিলাইজেশন করতে পারি, হিট স্টেরিলাইজেশন দেন অটোক্লেভ, মানে অটোক্লেভিং করতে হয়। 30-60 মিনিটস অটোক্লেভিং করতে হবে, 30-60 মিনিটস অটোক্লেভিং করতে হবে। কি হয়েছে না, অনেক কিছু বলা নাকি হয় নাই? জি স্যার, এগুলো কিন্তু পরীক্ষার পরীক্ষার সব কিন্তু আমি করে দিলাম, কোন কোন জায়গার মধ্যে তারা ই দেয় গুরুত্ব দেয় এগুলি আমরা জানা গেলাম। আর এর বেশি আর এটার মধ্যে তোমাদের লেভেলে আরো আর বেশি কিছু করার দরকার। এখন আসো হেপাটাইটিস এ, আমাদের সময় আছে হাতে আরো 20 মিনিট, 12:40 বাজে এখন। হেপাটাইটিস এ এটার নাম বলছি আমরা, হেপাটাইটিস বি এটার আরেক নাম কি, এটার নাম কি কি হেপাটাইটিস বলে, এটা সিরাম পার্টিকেল, সিরাম পার্টিকেল, সিরাম হেপাটাইটিস। আর যেটা হেপাটাইটিস এ এটার নাম কি, ইনফেক্টিভ হেপাটাইটিস বা ইনফেকশাস হেপাটাইটিস অর এপিডেমিক জন্ডিস। এই হেপাটাইটিস এটা হইলো ইনফেকশাস হেপাটাইটিস, ইনফেকশাস হেপাটাইটিস। ইট ইজ কজড বাই হেপাটাইটিস এ ভাইরাস, আগে টাস হেপাটাইটিস বি ভাইরাস। এটা হলো আমরা ভাইরাস গুলির নাম পাইছি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি, ই, এফ। তাহলে এখানে আমরা পাইলাম ইট ইজ কজড বাই হেপাটাইটিস এ ভাইরাস। এটাতে কিন্তু এটার একটা অসুবিধা হইলো যে নিউমারাস সাব ক্লিনিক্যাল অর অ্যাসিম্পটোমেটিক কেস আছে। বিপদটা কি, নিউমারাস সাব ক্লিনিক্যাল অ্যাসিম্পটোমেটিক কেস আছে, যাদের যে যারা ভাইরাস ক্যারি করতেছে এদেরকে ধরার কোনো পথ নাই। এবং কয়েক এটা রোগটা হইলে কয়েক সপ্তাহের মধ্যে একদম কমপ্লিটলি আর কমপ্লিট রিকভারি, কয়েক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট রিকভারি হয়। একটা ইম্পর্টেন্ট ই হলো হেপাটাইটিস বি টা কিন্তু ক্রনিক ফর্মে যায় গিয়া, কিন্তু এটা কিন্তু কমপ্লিট রিকভারি হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে। এটা বিনাইন ডিজিজ, এই ডিজিজটা বিনাইন, এটার সুবিধাও নাই। ডিজিজটা বিনাইন, কয়েক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট রিকভারি হয়, কিন্তু বিপদটা কোনটা, সাব ক্লিনিক্যাল এবং অ্যাসিম্পটোমেটিক কেস অনেক বেশি। কেস ফ্যাটালিটি রেট একদম কম, 0.1%, 0.1%, 1% না, 0.1%। এবং যারা মারা যায় তারা কি কিসে মারা যায়, লিভার ফেলিউর হয়ে মারা যায়, লিভার অ্যাকিউট লিভার ফেলিউর। ওল্ডার অ্যাডাল্ট যারা তাদের যদি অনেক সময় তাদের হট করে কি হয় দেখা গেছে, চিকিৎসা করতেছে করতেছে হঠাৎ করে দেখা গেল যে এমন জন্ডিস হয়ে গেছে, ওইয়া একের লিভার ফেলিউরে ওর একজন মারাই গেল। এটার মারা যাওয়ার কারণটা হইলো লিভার ফেলিউর, তবে এরকম ঘটনা খুব কম, 0.1% কেস ফ্যাটালিটি রেট। তখন দিকে হোয়াট ইজ কেস ফ্যাটালিটি রেট, কেস ফ্যাটালিটি রেট মানে কি, টোটাল নাম্বার অফ ডেথ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কেসেস অফ দি ডিজিজ ইন্টু 100। তখন দিকে এমন একটা ডিজিজের নাম কো যে বলো এটার কেস ফ্যাটালিটি রেট 100%, কোনটা আইডিয়া? রেবিস, তোমার আনুষঙ্গিক প্রশ্ন এটা তোমার ধরতে পারো। এই হেপাটাইটিস এ ইনফেকশনটা এটা এন্ডেমিক, মনে রাখবো ইট ইজ এন্ডেমিক, আমাদের ডেভেলপিং কান্ট্রিতে এটা এন্ডেমিক ডিজিজ। মধ্যে মধ্যে এটার আউটব্রেক হয় উইথ কি, অকেশনাল আউটব্রেক, এন্ডেমিক উইথ এক লাইনে লিখে দো, এন্ডেমিক উইথ অকেশনাল আউটব্রেক। এটা কোথায় কাদের বেশি হয়, যাদের স্ট্যান্ডার্ড অফ হাইজিন পুয়ার এবং স্যানিটেশন, যাদের পুয়ার স্ট্যান্ডার্ড অফ হাইজিন এন্ড স্যানিটেশন, ফেসিলিটেট দি স্প্রেড অফ দি হেপাটাইটিস এ ভাইরাস।
in endemic areas. কারণ কি? Poor hygienic condition. মানে কি? এ কারণ এটা হলো fecal borne disease. এই ভাইরাসটা ফিসেসের মাধ্যমে এটা ছড়ায়। কারণ যে sanitation ব্যবস্থা যদি না থাকে, hygienic latrine যদি না থাকে, sanitation ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু এটা ওয়াটারে ইনফেক্ট করতে পারে, তারপরে বিভিন্ন ফ্রুটস বা কোন ফুডস এগুলোরে ইনফেক্ট করে এর মাধ্যমে এটা ছড়াই দিতে পারে, মাছের দ্বারা ছড়াইতে পারে, এটা ছড়াই এটা এটা স্প্রেড করতে পারে। এখন তাহলে ভাইরাসটার নাম আমরা জানলাম এবং এই এই ভাইরাসটা রেজিস্ট্যান্ট টু হিট এন্ড কেমিক্যালস। This virus is fairly resistant to heat and chemical. It withstands heating to 60 degrees centigrade for 1 hour and is not affected by chlorine in dose usually employed for chlorination. Formalin is stated to be an effective disinfectant. এই মনে রাখবা আগের টার মধ্যে কইছি ক্লোরিন সলিউশন আর এখানে কিন্তু এটা ফরমালিন দিয়া সবচেয়ে তাড়াতাড়ি করা যায়। ফরমালিন ফরমালিন ইজ স্টেটেড টু বি অ্যান ইফেক্টিভ ডিসইনফেক্টেন্ট। আর কি দিয়ে করা যায়? আল্ট্রাভায়োলেট রেডিয়া করা যায় অথবা যদি পানিতে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটাও ফর 5 মিনিটস অথবা অটোক্লেভ করো তাহলে জীবাণুটা ধ্বংস করা যায়। এটা জীবাণু ধ্বংস করতে হলে কি কি দেখো কিভাবে জীবাণু ধ্বংস করা যায় বাংলায় লেখো। জীবাণু ধ্বংস করার মধ্যে 1 নম্বর লেখো যে ফরমালিন ইফেক্টিভ ডিসইনফেক্টেন্ট, 2 নম্বর লেখো আল্ট্রাভায়োলেট রে, 3 নম্বর লেখো বয়লিং ফর 5 মিনিটস, 4 নম্বর লেখা অটোক্লেভিং। রিজার্ভার কারা ইনফেকশনের? দি হিউম্যান কেসেস আর দি অনলি রিজার্ভার অফ ইনফেকশন। দি কেসেস রেঞ্জেস ফ্রম অ্যাসিমটোমেটিক ইনফেকশন টু সিভিয়ার ওয়ান। এই যে সাবক্লিনিক্যাল ইনফেকশন ইনফেকশন যাদের হয়েছে তারাই কিন্তু এটা কেস। কেসটা হইতে পারে সাবক্লিনিক্যাল ফর্মে থাকতে পারে অথবা অ্যাসিমটোমেটিক ফর্মে থাকতে পারে অথবা সিমটোমেটিক ফর্মে থাকতে পারে। তাহলে দি কেসেস আর দি অনলি রিজার্ভার, এই কথা লেখা অনলি নট আদার, কেসেস আর দি অনলি রিজার্ভার। তাহলে ইনফেক্টিভ পিরিয়ডটা কোনটা? জন্ডিস অ্যাপিয়ার করার 2 সপ্তাহ আগের থেকে এবং জন্ডিস অ্যাপিয়ার করার পরের 1 সপ্তাহ, এটা লেখা রাখো বাংলায়। জন্ডিস দেখা দেওয়ার 2 সপ্তাহ পূর্বের থেকে এবং জন্ডিস যেদিন দেখা দিল তারপরের থেকে 1 সপ্তাহ, এই সময়টাই টোটাল 3 সপ্তাহ সময় হইলো। এটা কি? এটা হইলো পিরিয়ড অফ ইনফেক্টিভিটি। তারপর হইলো ইনফেক্টিভ মেটেরিয়ালটা কি? এটার ইনফেক্টিভ মেটেরিয়ালটা হইলো ফিসেস। ফিসেস ব্লাড সিরাম এন্ড আদার বডি ফ্লুইডস আর ইনফেক্টিভ ডিউরিং দ্য ব্রিফ স্টেজ অফ ভাইরেমিয়া। যেমন রক্তের মধ্যে ভাইরাসটা ঘুরতে চলতে থাকে ঘুরতে থাকে তখনও কিন্তু এটা ইনফেক্টিভ হয়, কিন্তু মেইনলি ফিসেসটা হইলো মেইনলি হইলো ফিসেস। আর সামটাইমস হইলো ব্লাড সিরাম এন্ড আদার বডি ফ্লুইডস, কোন সময়? যখন রক্তের মধ্যে ভাইরাসটা থাকে। ভাইরাসটা এক্সিটেড হয় কি দিয়া? থ্রো ফিসেস। ভাইরাস ইজ এক্সিটেড থ্রো ফিসেস। এটা ইনফেকশনটা কাদের মধ্যে বেশি হয়? অ্যামং দি চিলড্রেন, ফ্রিকুয়েন্ট অ্যামং দি চিলড্রেন। কিন্তু অল এজের সব এজে এটা হতে পারে, কিন্তু ইট ইজ ফ্রিকুয়েন্ট অ্যামং দি চিলড্রেন দেন অ্যাডাল্টস। চিলড্রেন গ্রেটার দেন অ্যাডাল্টস লিখে রাখো। ইনফেকশনটা ইনফেকশন ইন চিলড্রেন ইজ গ্রেটার দেন অ্যাডাল্টস, অ্যাডাল্টসের থেকে চিলড্রেনে বেশি, কিন্তু যে কোনো বয়সে এটা হতে পারে। এটার সবচেয়ে ভালো গুণ হলো এটা এত ভালো যে এটার থ্যাংকস না দিয়ে মারা যায় না। একবার যদি রোগটা হয়ে যায় তাহলে ইমিউনিটি পারসিস্ট ফর লাইফ, থ্যাংকস দিয়ে দাও হেপাটাইটিসে যে তুমি রক্ষা করছো আমাদেরকে, নাকি? জি স্যার। এরম চান্স দরকার না?
তুমি আসছো ঠিক আছে, কিন্তু তুমি আমাদেরকে একটা ভালো ঘুম দেখাইছো, লাইফ লং তোমার ইমিউনিটি পারসিস্ট করো, এটা হইলো সবচেয়ে ভালো গুণ। এখন রেনি সিজনে এই রোগটা সবচেয়ে বেশি, কারণ সেই সময় কি হয়, ওয়াটার ইজ ইনফেক্টেড উইথ দ্য ফিকাল ম্যাটার। রেনি সিজনে যে ফাইনা করে রাখছে পুকুরের ভার, গাছের নিচে খালের পাশে, এগুলি সব ধুয়ে জলের মধ্যে গেল, এই জলের মধ্যে একজনকে গোসল করলো, মুখে তুলি করলো, বাসন ধুইলো, হ্যাঁ, এই বাচ্চার তার মধ্যে ঢুকে গেল। তাহলে রেনি সিজনে দেখা গেছে এটা একটু বেশি, হেভি রেইনফল যখন হয় তখন আর কি। ওভার ক্রাউডিং একটা সোশ্যাল ফ্যাক্টর, আর একটা হলো পুয়ার স্যানিটেশন। পুয়ার স্যানিটেশন এন্ড ওভার ক্রাউডিং একটা সোশ্যাল, দুইটা সোশ্যাল ফ্যাক্টর যেটা রোগটা স্প্রেড করতে সাহায্য করে। ইট মে বি বোথ ওয়াটার বর্ন অ্যান্ড বোথ ফুড বর্ন, এটা ওয়াটারের মাধ্যমে ছড়াইতে পারে, ফুডের মাধ্যমে ছড়াইতে পারে, এবং এটা কোনো কোনো সময় এপিডেমিক করতে পারে। ইট মে প্রডিউস এপিডেমিক, দেখা গেল যে এক এলাকার মধ্যে অনেক বাচ্চা আক্রান্ত হয়ে গেছে, তাহলে এটা এপিডেমিক হতে পারে, এটা ফুড বর্ন আর ওয়াটার বর্ন। মানুষের মধ্যে ঢুকে কোন রাস্তায়, ইট ইজ এ ফিকু অরাল ডিজিজ, ফিকাল ম্যাটার দিয়ে বাইরিল, অরাল রুটে এটা ভিতরে ঢুক, ফিকু অরাল, আর প্যারেন্টারাল রুটে এটা রেয়ার, প্যারেন্টারাল রুটে রেয়ার, ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট, স্কিন পেনিট্রেশন এগুলো দিয়ে সচরাচর হয় না। যখন বাইরে মিয়া থাকে, রক্তের মধ্যে ভাইরাসটা থাকে, সেই সময় যদি কোনো ব্লাড টাড কিওরে দেওয়া হয় বা কোনো ব্লাড প্রোডাক্টের সাথে তার ই হয়, কেউ কেউর মধ্যে ঢুকানো হয় বা কন্ট্যাক্টে আসে, হয়তো তখন হইতে পারে বাইরে মিয়া থাকা অবস্থায়। কিন্তু ইউজুয়ালি এটা প্যারেন্টারাল রুটে স্প্রেড করে না। কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে হেপাটাইটিসে, হোমোসেক্সুয়াল যারা মেন বিকজ অফ অরাল অ্যানাল কন্ট্যাক্ট, হোমোসেক্সুয়াল যারা তাদের বেলা কিন্তু এটা হইতে পারে, তাদের বেলা এটা হইতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড। মেইন ট্রান্সমিটেড হলো ফিকাল, পরিগেল দিকে কিভাবে ছড়ায়, সার্ভিকাল অরাল রুট, আর কি আছে প্যারেন্টাল রুট, এটা রেয়ার যদি বাইরে মেয়ে থাকে হয়, আর যারা হোমোসেক্সুয়াল তাদের মধ্যে সেক্সুয়াল কন্ট্যাক্টও এটা ছড়াইতে পারে, এইভাবে বলতে হবে। ইনকিউবেশন পিরিয়ড কতদিন, 10 থেকে 50 দিন, ইউজুয়ালি 25 থেকে 30 দিন, এক মাস পর্যন্ত। ডায়াগনোসিস করবা কি দিয়া, স্পেসিফিক ল্যাবরেটরি ডায়াগনোসিস, এটা স্পেসিফিক ল্যাবরেটরি ডায়াগনোসিস হেপাটাইটিস এ ক্যান বি অবটেইন বাই, এক নম্বর হলো ডেমনস্ট্রেশন অফ হেপাটাইটিস এ ভাইরাস পার্টিকল অর স্পেসিফিক ভাইরাস অ্যান্টিজেনস in the feces by and blood, well, the demonstration of virus in feces, blood and by reactor, there were all anti hepatitis a virus, it immunoglobulin form thake fraction during the acute phase taking about 2 weeks after elevation of the liver enzyme. Anti-HAV immunoglobulin M usually declines to not detectable levels within 3 to 6 months. Anti-HAV immunoglobulin G appears soon after the onset of the disease and persists for decades. Tell it to me, anti-hepatitis A virus cells, the antibodies of the zumiroxan will be found. Tell it, it is a 5 decades, zoop taktaba. It is the diagnosis of the একটা ভাইরাস ডায়াগনোসিস করবা, ভাইরাসটা পাইবা বাইল, ব্লাড এবং ফিসেস, আর একটা হলো অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন জি অ্যাপিয়ার সুন আফটার দ্য অনসেট অফ ডিজিজ এন্ড পারসিস্ট ফর ডিকেডস, কয়েক যুগ ধরে এটা থাকতে পারে। তাহলে ডিটেকশন অফ ইমিউনোগ্লোবুলিন এম স্পেসিফিক অ্যান্টি এজিজ ইন দ্য ব্লাড অফ অ্যান অ্যাকিউটলি ইনফেক্টেড পেশেন্ট কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ হেপাটাইটিস এ। এলিজা ইজ দ্য মেথড অফ চয়েস ফর মেজারিং এইচএভি অ্যান্টিবডি, এলিজা মেথডে অ্যান্টিবডিটা মাপা হয়, মোট কথা হলো অ্যান্টিবডি এবং ভাইরাস ডিটেকশন।
বিশেষ কন্ট্রোল করবা কেমনে? এটা কন্ট্রোল করার কন্ট্রোল অফ ট্রান্সমিশনটা কন্ট্রোল করতে গেলে ওই যে হাইজিনিক কন্ডিশনটা ইমপ্রুভ করতে হবে। হাইজিনিক কন্ডিশন ইমপ্রুভ করতে হইব সিম্পল মেজার্স ফর পার্সোনাল এন্ড কমিউনিটি হাইজিন, কমিউনিটি হাইজিনটা ইমপ্রুভ করতে হইব, তারপর স্যানিটারি ডিসপোজাল অফ এক্সক্রিটা করতে হবে, স্যানিটারি ডিসপোজাল অফ এক্সক্রিটা এটা করতে হবে, তারপর হইলো ওয়াটার, ওয়াটারটাকে কি করতে হবে, ওয়াটারকে ওয়াটার ওয়াটারকে ডিসইনফেক্ট করে খাইতে হবে। ওয়াটার ডিসইনফেক্ট করার জন্য ফ্লকুলেশন মানে ফিটকিরি দিয়া ফিল্টার করিয়া অথবা এডিকুয়েট ফিউরিনেশন করে এটা করা যায়, মানে কি মানে তোমাকে সেফ ওয়াটার খেতে হবে, সেফ ওয়াটার, সেফ ওয়াটার, সেফ হাই, সেফ ডিসপোজাল অফ ই, সেফ ডিসপোজাল অফ এক্সিডিয়া এগুলি ঠিক রাখতে হবে। আর খাদ্য বস্তু বিশেষ করে তোমার ফল টল এগুলি বাজার থেকে আনলে ডাইরেক্ট খাওয়া উচিত না, একদম ভালো করে ওয়াশ করা উচিত, অনেক ভালো করে ওয়াশ করার পরে তারপরে এটা ব্যবহার করা উচিত। আদার কন্ট্রোল মেজার মধ্যে হইলো autoclaving of syringes, needles and other equipment. If all these measures are properly implemented, a substantial reduction of hepatitis A virus infection can be expected. Main kintu tomar koi debo je hygienic improvement, community hygiene, personal and community hygiene development korte hobe. Hand washing before eating and after toilet, sanitary disposal of excreta eta korte hobe, tar purification of community water, এই তিনটা হইলো মেইন, এই তিনটা লিখে রাখো। এক নম্বর হইলো কি বলছি, পার্সোনাল কমিউনিটি হাইজিন এর ইমপ্রুভমেন্ট, এর মধ্যে কি ব্যবহার করবা, হ্যান্ড ওয়াশিং বিফোর ইটিং, দুই নম্বর হইলো হ্যান্ড ওয়াশিং আফটার টয়লেট, দুই, তারপর হলো স্যানিটারি ডিসপোজাল অফ এক্সিডেন্ট, তিন, তারপরে চার নম্বর লাগবা পিউরিফিকেশন অফ কমিউনিটি ওয়াটার, এই 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 চারটা। কন্ট্রোল অফ সাসেপ্টেবল পপুলেশন, ইমান ইমিউনোগ্লোবুলিন দিয়া অনেক সময় এটাকে কন্ট্রোল করা যায়, গ্যামাগ্লোবুলিন দিয়া, গ্যামাগ্লোবুলিন দিয়া কন্ট্রোল করা যায়। তবে এটা কোভিডা দি ভ্যাকসিনস আর গিভেন প্যারেন্টালি অ্যাজ টু ডোজ, আবার ভ্যাকসিনও আছে, সেভারাল ইনঅ্যাক্টিভেটেড অর লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন এগেইনস্ট হেপাটাইটিস এ হ্যাভ বিন ডেভেলপড, বাট অনলি ফর ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস এ ভ্যাকসিন আর কারেন্টলি অ্যাভেলেবল ইন্টারন্যাশনালি। All vaccines are similar in terms of efficacy and side effects. Even though the vaccines are given parenterally as a two dose series, ছয় মাস এবং 18 মাস apart. প্রথম দেওয়ার 6 মাস প্রথম দিল, the vaccines are given parenterally as two dose series. Actually 6 এবং 18 মাস, 6 মাস gap দিয়ে অথবা 18 মাস gap দিয়ে দুই ডোজ দিলেই হয়, কিন্তু ভ্যাকসিন সাধারণত দেয় না, আমি দেখি না দিতে। আরেকটা আছে থ্রি টু সিরো জিরো ওয়ান সিক্স হেপাটাইটিস বি এর মতো, জিরো ওয়ান এন্ড সিক্স, আমরা যেটা ইপিআই শিডিউলে কিন্তু আমাদের যে ভ্যাকসিনটা দেওয়া এটা কিন্তু হেপাটাইটিস এর জন্য না, এটা হলো হেপাটাইটিস বি এর জন্য, বুঝছে তো? তাহলে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি নিয়ে কিন্তু আর সমস্যা থাকার কথা না, হেপাটাইটিস এ থেকে খুব বেশি প্রশ্ন ধরে না, ওই ডি ধরে আর কি, এটা কিভাবে সরায়, হ্যাঁ এটা কিভাবে সরায়, কোন কোন রুটে এটা সরায়, তারপরে এটা কিভাবে তুমি ই করবা, প্রিভেন্ট করবা, প্রিভেন্ট করার জন্য তোমার কি দরকার, এটা ইনফেক্টিভ মেটেরিয়ালটা কি, হ্যাঁ কজিটিভ এজেন্ট ভাইরাসটা নাম কি, এই ধরনের আর কি। এটার মধ্যে খুব একটা ঘাটাঘাটি নাই, যেহেতু বলি ইয়ের সাথে এটার সম্পর্ক কম ভ্যাকসিনের সাথে, হেপাটাইটিস বিটা কিন্তু ভালো করে তোমরা করবা। তাহলে আমরা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইল, পরীক্ষার জন্য হেপাটাইটিস বি ইজ মোর ইম্পর্টেন্ট দেন হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ তে শুধু এটা কি দেওয়া হয়, এটা কিভাবে প্রিভেন্ট করে মোড অফ ট্রান্সমিশনটা কি, এটার সুবিধা কি, এটা একবার হইলে লাইফ লং ইমিউনিটি হয়। এলে আমরা আজকে এইভাবে তো দেখলাম আগামী দিন কোনটা, এবারে ইম্পর্টেন্ট কি আর কি আছে ইম্পর্টেন্ট আমরা দেখি, সামনের দিন আমরা যাবো ফ্ল্যাগ, ফ্ল্যাগ ধরে কিন্তু ফ্ল্যাগ করবো সামনের দিন, ফ্ল্যাগ এটা কঠিন, এটা আমাদের খুঁটিনাটি কিছু প্রশ্ন আছে যেগুলি ধরলে পারে না, এটা আমরা করি আগে সামনের দিন ফ্ল্যাগটা ধরে, এরপরে আমরা বলিও
ফ্ল্যাগের পরে বলিউড, কালকে আমরা ফ্ল্যাগ, তার পারলে সুবিধা হইলে বলিউডও একটু চেষ্টা করবো। তাহলে মোটামুটি আমাদের কিছু কমন ডিজিজ কিন্তু প্রায় সেট হয়ে গেছে, ডিপথেরিয়া হইলো, পার্টোসিস হইলো, টিটানাস হয়ে গেল, ডিপিটি শেষ, হেপাটাইটিস বি হইলো, এবং হইলে তো ইনফ্লুয়েঞ্জা সামান্য একটু ধারণা দিব, বেশি দরকার নাই। এরপরে মিজিলস আমরা পড়ছি, রুবেলাও পড়ছি, মাম্স পড়ছি, মাম্স মিজিলস রুবেলা তিনটে একবারে শেষ হয়ে গেছে, এগুলি শেষ হয়েছে। তাইলে আমাদের ইয়েতে প্রোগ্রামে এখন প্রোগ্রামে এর মধ্যে এরপরে হইলো বিসিজি, তোমাদেরকে জানাবো। তাহলে কি পড়া কি হয়েছে না হয় নাই, আজকেরটা কি কাজে লাগবে না লাগবে না মনে হয় কি না, আমার খুশি করার জন্য বলো। স্যার লাগবে, স্যার লাগবে। জহির আছে, এই এই অর্পিতা দেবনাথ, এরে আমি প্রায় প্রতিদিনই পাই। অর্পিতা দেবনাথ, সে ভালো মেয়ে, সে ভালো হাজির থাকে, প্রত্যেকদিনে ক্লাস করে। তারপরে আর কি আছে এখানে দেখতেছি, সানোয়ার, সানোয়ার আছে, সানোয়ার নাই, অ্যাবসেন্ট হয়ে গেছে। আমিন আফতাব আছে, সংযুক্ত ইয়েস স্যার, আছে আছে। তারপর হলো আফমিমা রহমান খুব ভালো ছেলে এবং ভালো মেয়ে, এইভাবে ক্লাস করবা, শুনবা, খাতাতে লিখে রাখবা, পরীক্ষা তখন হয় হবে না, আমরা পড়তে থাকি, পড়তে পড়তে আমরা একদম মুখস্থ করে ভালাইছি, সব প্রশ্ন নকল হয়ে যেতেছে, কিন্তু এখন সব জানা জানি হয়ে যেতেছে। ঠিক আছে, এখানে শেষ।